চট্টগ্রামে স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই। বছরের প্রথম দিন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে সব বিষয়ের বই একসাথে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন দেয়া না গেলেও পর্যায়ক্রমে সবার হাতে বই পৌঁছবে বললেন শিক্ষা কর্মকর্তারা। তবে বছরের শুরুতে সব বিষয়ের বই একসাথে পেলে পড়াশোনায় আগ্রহ বাড়বে বললেন শিক্ষার্থীরা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। নতুন বইয়ের ঘ্রাণ যেন মুগ্ধ করে শিক্ষার্থীদের, তাই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বড় সফলতা বর্তমান সরকারের। সেই ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামেও স্কুলে স্কুলে পৌঁছে গেছে নতুন বই। চট্টগ্রামে এবার প্রাথমিকে 36,54,438 জন শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে 1,67,27,726 বই। দ্রুত সময়ের মধ্যে বই পৌঁছাতে চট্টগ্রামেও ছাপানো হয়েছে বই। এটা একটা জাতীয় ইস্যু, আমরা মানে প্রতি বছরই 1 তারিখে বই দেয়, এটা একটা আমাদের কমিটমেন্ট এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাবো। আর চট্টগ্রামে 1200 মতো মাধ্যমিক স্কুলের বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে 1,57,00,000। আমরা আশা করছি 31শে ডিসেম্বরের মধ্যে সকল বই আমাদের হাতে এসে পৌঁছবে এবং স্কুলে পৌঁছে দিতে পারবো এবং শিক্ষাবর্ষের প্রথম দিনেই আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবো বলে আশা করছি। তবে বই উৎসবের অপেক্ষায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। নতুন পড়ার মজাটাই আলাদা, যেহেতু মানে প্রথম দিনে নতুন বই পাবো তাহলে আমরা নতুন ভাবে স্টাডি করার একটা মানে সুযোগ হয়ে যাবে। নতুন বই পেলে আমাদের আনন্দ লাগে, আমরা পড়তে আমার ভালো লাগে। বছর প্রথম দিন তো আমরা চাবই সব বই পেতে, যাতে আমরা প্রথম দিনই পড়া শুরু করতে পারি, আর প্রথম দিন বই পাওয়ার মজাই আলাদা। এদিকে ক্ষুদ্রণী গোষ্ঠীর বইও পৌঁছে গেছে বিদ্যালয়ে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।